আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কাকে চাই? তুলি আছে। বাট হু আর ইউ? তুমি কে? অভদ্র মতো আমার মেয়ের নাম ধরে কথা বলছো? নামটা যার, সে নিজেই আমাকে তার নাম ধরে ডাকার অধিকার দিয়েছে। কি বলতে চাও তুমি? আমরা একজন আরেকজনকে ভালোবাসি। আই সি, তাহলে তুমি সেই দোকানদার যে কোটিপতি ফজল আহমেদের একমাত্র মেয়েকে নিয়ে এমন অবাস্তব স্বপ্ন দেখছো? আমি এমন কোন স্বপ্ন দেখি না যা বাস্তবায়িত করার সাহস আমার নেই। কিন্তু আমার মেয়েকে পাবার স্বপ্ন তোমার সাহস নয়, দুঃসাহস। ঠিক বলেছেন, সত্যি আমি দুঃসাহসী। ভালো, খুব ভালো, দুঃসাহসী হওয়া ভালো। কিন্তু তুমি তোমার নিজের বিবেক বুদ্ধিকে জিজ্ঞেস করে দেখো কি আছে তোমার। দিন আনো দিন খাও। আচ্ছা, তোমাদের মতো গরিবদের প্রেম প্রীতি ভালোবাসা এগুলো আসে কোত্থেকে বলো তো? হ্যাঁ, কেন প্রেম প্রীতি ভালোবাসা শুধু বড়লোকদের একচেটিয়া পৈতৃক সম্পত্তি নাকি, যে গরিবদের থাকতে নেই? না নেই, কারণ আমার মেয়ে হাজার টাকা দামের জামা গায়ে দেয়। ওর আবদারে প্রত্যেক মাসে আমাকে গাড়ির মডেল চেঞ্জ করতে হয়। ফাইভ স্টার হোটেল ছাড়া ওর জন্মদিন পালিত হয় না। পারবে, পারবে তুমি তোমার এই সস্তা জামা কাপড় আর খালি পকেট নিয়ে ফাইভ স্টার হোটেলে যেতে? আপনার হয়তো জানা নেই, প্রেমের বিশাল ভুবন কোনো ফাইভ স্টার হোটেল নয়, যে সেখানে দামি কাপড় পরে আর পকেট ভর্তি টাকা নিয়ে প্রবেশ করতে হয়। আমরা দুজন দুজনকে ভালোবাসি, এবং আমাদের এই ভালোবাসা অবশ্যই প্রমাণ করে ছাড়বে। ভালোবাসার জগতে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। সারাম, তুমি এক্ষুনি বেরিয়ে যাও, নইলে আমার দারোয়ান তোমাকে গলার ধাক্কা দিয়ে বের করবে। আমার গলায় হাত দেবার মতো হাত এই পৃথিবীতে এখনো পয়দা হয়নি। যাচ্ছি, আমি নিজেই যাচ্ছি। দাঁড়াও, শোনো, নিজের জীবনের প্রতি যদি বিন্দুমাত্র মায়া থাকে তাহলে তুলির আশা পরিত্যাগ করো। জীবন খোকের, ভালোবাসা চিরস্থায়ী। আমার তুলিকে আমার কাছ থেকে আলাদা করতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো নেই। ডেঞ্জারাস বয়। ড্যাডিকে তুমি ধমক দিয়ে এসেছো? ভালো করেছো, খুব ভালো করেছো, একদম ভালো করনি। আইয়ো মাতাজি আঙ্কেল। হ্যাঁ মামুনি, তোমার বিপদের সময় আমি কি চুপ করে বসে থাকতে পারি? আমার বিপদ? হ্যাঁ, বিপদ মানে মহা বিপদ। এদিকে তোমরা দুজনে নিশ্চিন্তে প্রেমের এক্কা দুক্কা খেলছো, আর ওদিকে 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 তোমার বাবা আরেক ছেলের সঙ্গে তোমার বিয়ে। কি? হ্যাঁ, এই দেখো তার ছবি। এখন কি হবে মাদ্রাজি আঙ্কল? তোমরা ঘাবড়াচ্ছ কেন? আমি বেঁচে থাকতে ইয়ে কভি নেহি হোগা। হ্যাঁ, প্রেমের মর্যাদা আমি বুঝি, কারণ আমিও একদিন প্রেমে পড়েছিলাম। নাম ছিল তার আয়েশা। এখন তোমরা যেমন নেচে গিয়ে বেড়াচ্ছ, একদিন আমরাও নেচেছিলাম, আমরাও গিয়েছিলাম, আমি গিয়েছিলাম ভালোবাসার শেষ কথাটি তোমার মুখে শুনেছি। ওরে ও কিন্তু গাইলে কি হবে, শেষ পর্যন্ত আমি বুকে হাফসুল খেয়েছি। কারণ 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 আয়েশার বড়লোক ভাই আমাদের বিয়ের আসর থেকে তুলে নিয়ে আমার মাথা ন্যাড়া করে দিয়েছে। রাগে দুঃখে আমার আয়েশা আত্মহত্যা করেছে। মাদ্রাজি আঙ্কল, তোমাদেরও সেম কেস। তুমি বড় লোকের মেয়ে আর এ বেচার গরিব। মাদ্রাজি আঙ্কল, কাঁদেন না মামুনি, কাঁদেন না। ভয় কি, আমি আছি না? শুধু কথা দাও তোমরা আমার পরামর্শ মতো চলবে। হ্যাঁ মাদ্রাজি আঙ্কল, আপনি যা বলবেন তাই শুনবো। তুমি? হ্যাঁ শুনবো। ভেরি গুড, এবার দেখবো তোমাদের প্রেমের প্যান্ডেল কে লন্ড ভন্ড করে। এবার চার চার বাড়ি যাও, যাও চলো। আইয়ো দাঁড়াও।
কোথায় গিয়েছিলে? আজ তো কলেজ বন্ধ। কি হলো, চুপ করে আছো কেন? বান্ধবীর বাড়ি। বান্ধবীর বাড়ি? বান্ধবীর বাড়ি নাকি বন্ধুর বাড়ি? ছি 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 ছি, আমার মেয়ে হয়ে একটা সামান্য দোকানদারের সঙ্গে বন্ধুত্ব করতে তোমার লজ্জা করে না? কেন লজ্জা করবে কেন? রবি তো খুব ভালো ছেলে ড্যাডি, দারুণ স্মার্ট। অবশ্যই একটু রাগি, ওটা কোনো সমস্যাই না। তুলি, মা মরা মেয়ে বলে তোমার অনেক অত্যাচার আমি এতদিন মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আর নয়, আমি ঠিক করেছি, শিগগিরই তোমার বিয়ে দেবো। সত্যি? শিগগির দিয়ে দাও ড্যাডি, রবিকে ছাড়া আমার একদম ভাল লাগে না। ড্যাম ইউ রবি, তোমার বিয়ে হবে এই ছেলের সাথে। এ মা, এ তো বড় ভাই বড় ভাই মনে হয়। একে আমি বিয়ে করব না রবি। আরে আরে, কোথায় যাচ্ছ? আমি এক্ষুনি রবিকে গিয়ে বিয়ে করব। বিয়ে করবে? তোমার এখন 18 বছর হয়নি, কোনো কাজই তোমার বিয়ে পড়াবে না। আর ভুল করে যদি কেউ পড়ায়ও তাহলে নারী অপহরণের দায়ে পুলিশ তোমার রবিকে গ্রেফতার করবে। এসো চলো। আরে এসো, ছেড়ে দাও ড্যাডি, বিয়ে কর। রবি ড্যাডি ছাড়ো, আর ড্যাডি ছাড়ো। রবি, আইয়ো মাদ্রাজি আঙ্কেল। হ্যাঁ, তোমার কাছেই আসছিলাম বাবাজি, দুঃসংবাদ। কি হয়েছে আঙ্কেল? তুলির বাবা একটা জালিম পাষণ্ড কসাই, তোমার সঙ্গে যাতে মেলামেশা করতে না পারে সেজন্য মা মরা মেয়েটাকে ঘরে বন্দি করে রেখেছে। কি? ও, তোমার জন্য, তোমার বিরহে দেয়ালে মাথা ঠুকে ঠুকে মেয়েটা নির্ঘাত মারা যাবে। কিন্তু না, তোমার আয়েশা আন্টির কসম, তোমাদের ভালোবাসা, তোমাদের চোখের পানি আমি বৃথা যেতে দেব না। ওকে মুক্ত করে তোমার কাছে এনে দেব, তুমি সোজা তোমার বাবা মার কাছে নিয়ে যাবে। এক দাদু ছাড়া দুনিয়া আমার কেউ নেই আঙ্কেল। আরে আঙ্কেল, আমার একদম এতিম, বাবা মা দুজনেই মারা গেছে। না, তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। কি সাংঘাতিক, কি হত্যা করলো, কেন করলো? এখন থেকে 20 বছর আগে বাবা এক ছেড়ে ধরাকে পুলিশে ধরিয়ে দেয়। 20 বছর পর জেল থেকে বেরিয়ে প্রতিশোধ নেবার জন্য সেই লোকটা আমার বাবা মাকে খুন করে। এরকম একটা খবর যেন পেপারে পড়েছিলাম। আচ্ছা, তোমাদের গ্রামের নাম, তোমার বাবার নামটা যেন কি? গ্রামের নাম কুসুমপুর, বাবার নাম শামসুদ্দিন। আইও, এই যে কেঁচো ঘুরতে গিয়ে সাপ বেরিয়ে পড়লো দেখছি, যাক ভালোই হলো। এখন এ কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, তারপর। আচ্ছা রবি, কোনিকে তুমি চিনতে পারবে? না, আমি দেখিনি, তবে আমার দাদু দেখেছিল। একবার যদি খুনিটাকে খুঁজে বের করতে পারি, ওকে তুমি নিজের হাতে খুন করবে। সন্তান হিসেবে তোমার ফরজ এবং দায়িত্ব। তবে তার আগে তুলিকে উদ্ধার করতে হবে। তুমি যাও, তুমি সব কিছু নিয়ে তৈরি হয়ে এখানে এসো, যাও, আমি মামনিকে নিয়ে আসছি। আইয়ো, মাছ জায়গা মতো এসে গেছে, এবার শুধু বড়শি ফেলাই বাকি, তার আগে ফেলতে হবে চার, দেখি চারের কি অবস্থা।